স্নানবাদ সম্বন্ধে আমরা জানছি, সূর্য কর স্নান। এটা আমাদের মনে রাখতে হবে যে ধুলো, ধোঁয়া, কুয়াশা এবং মেঘযুক্ত স্থানে আল্ট্রাভায়োলেট রশ্মি কম পৌঁছাতে পারে। অর্থাৎ ধুলোযুক্ত, ধোঁয়াযুক্ত, কুয়াশা এবং মেঘযুক্ত অঞ্চলে আল্ট্রাভায়োলেট রশ্মি পৌঁছাতে পারে না। শহরে যতটা পরিমাণ আল্ট্রাভায়োলেট রশ্মি পাওয়া যায়, তার দ্বিগুণ পরিমাণ পাওয়া যায় গ্রামাঞ্চলে। সমুদ্র অপেক্ষায় যত উপরে যাওয়া যায়, তত বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা পেতে পারি। সেজন্যে পাহাড়ের উপরে এটা যথেষ্ট পরিমাণে পেতে পারি। এছাড়াও নদী বা সমুদ্র সৈকত অঞ্চলে বা এরূপ ফাঁকা অঞ্চলে আল্ট্রাভায়োলেট রশ্মি পাওয়া যায় অনেক বেশি। আরও একবার, শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে দ্বিগুণ পরিমাণ আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা পেতে পারি। সমুদ্রের উপরের দিকে আমরা যত যাব, তত বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি পেতে পারি। এই কারণে পাহাড়ের উপরে অনেক বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি পাওয়া যায়। এছাড়াও নদী বা সমুদ্র অঞ্চলে আল্ট্রাভায়োলেট রশ্মির পরিমাণ অনেক বেশি মেলে। আর জলের অঞ্চলে বা জলযুক্ত অঞ্চলে, অর্থাৎ সমুদ্র বুকে নদীমাত্রিক অঞ্চলে এই আল্ট্রাভায়োলেট রশ্মি পাওয়া যায় বেশি। এই কারণে জল থেকে এই রশ্মি অনেক বেশি প্রতিফলিত হতে পারে। আমাদের পরিধেয় বসন, অর্থাৎ আমরা যে বস্ত্রগুলো পরে থাকি, অধিকাংশই আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করে। সেজন্যে আমাদের ছিদ্রযুক্ত পোশাক পরা উচিত। বলা হলো পশম এবং সিল্ক এই জাতীয় বস্ত্রতে আল্ট্রাভায়োলেট প্রবেশ করতে পারে না। সে তুলনায় আমরা সুতির কাপড়, যা কিনা অনেক বেশি ছিদ্রযুক্ত, সেই সমস্ত বস্ত্র বা পোশাক যদি পরে থাকি, তাহলে আমাদের দেহে আল্ট্রাভায়োলেট রশ্মি অনেক সহজে প্রবেশ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।